আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনার জন্ম নিবন্ধনটি আসলে অনলাইনের আওতায় আছে কিনা বা ডিজিটাল কিনা, সেটা আপনি কিভাবে পরীক্ষা করবেন সেটা আমরা দেখব। তো এর জন্য চলে যেতে হবে বাংলাদেশের জন্ম নিবন্ধন যে ওয়েবসাইটটি, সেখান থেকে আপনারা এটা পরীক্ষা করতে পারবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যেতে পারেন অথবা আপনারা আপনার যে কোনো ব্রাউজার থেকে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন bdris.gov.bd। এটা লেখার সাথে আপনারা এখানে সার্চেও দেখতে পাবেন অথবা গো বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে চলে আসবেন মূল ওয়েবসাইটে। এটা আপনারা ফোন থেকেও করতে পারেন অথবা পিসি থেকেও করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সব কিছু করতে পারবেন অথবা সংশোধনের সবগুলো এখানে আছে। তো এখন আমরা যাচাই করব শুধু আমার জন্ম নিবন্ধনটি আসলে অনলাইনের আওতায় আছে কিনা, অর্থাৎ বাংলাদেশের জন্ম নিবন্ধন ওয়েবসাইটে বা তাদের রেকর্ডে আমার জন্ম নিবন্ধনটি আসলে ডিজিটালকরণ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। এর জন্য আমরা এখন জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করে এক সেকেন্ড ধরে রাখব। এরপরে এখানে অনেকগুলো অপশান আসবে। তো এখানে অনেকগুলো অপশানের মধ্যে আপনারা যেটা আসলে চাচ্ছি আজকে এখন, তো জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, তো এটাতে আমরা ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার পরে একটা নতুন ওয়েবসাইট আমাদের নিয়ে যাবে। আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই ওয়েবসাইটের লিংক উপরে আপনারা দেখতে পাচ্ছেন eVerify.bdris.gov.bd। তো এখানে আপনাদের কাজ হবে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেখানে আপনার 17 ডিজিটের যে নাম্বারটি রয়েছে এবং জন্মসাল রয়েছে সেটা এখানে দিতে হবে এবং ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখন আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদেরটা দেখে দেখে বসাবেন, আমি একটা দেখে দেখে এখানে টাইপ করে দিচ্ছি। জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া হলে এরপরে আপনারা তারিখ দিবেন। এখানে তারিখের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের যে ফরম্যাটটা দিয়েছে এখানে জন্মসাল, মাস এবং ডে এখানে আপনারা লিখে দিবেন। এরপরে এইভাবে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা আপনাদের এটা দিয়ে পূরণ করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে তারিখের উপরে একটা ক্লিক দিলে জাস্ট হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 37+39, তো 37+39 কত হচ্ছে এটা আপনারা জাস্ট সুন্দরভাবে একটু যোগ করে দেবেন। 37+39 তো 76। তো এখানে আপনারা কী দেবেন, এখানে আপনারা 76 দিয়ে দেবেন। তো এখানে আমার ক্ষেত্রে 37+39 এসেছে, বাট আপনাদের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসবে। এরপরে আপনারা সার্চ বাটনে ক্লিক দিবেন। সার্চ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন নাম্বারটি আসলে সঠিক ছিল, জন্মসাল সঠিক ছিল, যার কারণে আমার এই সঠিক তথ্যটি এখানে প্রদর্শিত হয়েছে। এবং আমার যদি এখানে সঠিক তথ্য দেওয়ার পরেও যদি এখানে না আসতো তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার রেকর্ডে, অর্থাৎ জন্ম নিবন্ধন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট বা বাংলাদেশ সরকারের যে রেকর্ড সে রেকর্ডে আপনার জন্ম নিবন্ধনের যে কপির তথ্য সেগুলো তাদের কাছে মজুদ নেই। তো সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনারা এভাবে আপনাদের তথ্যটি এভাবে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।